ফুলের রাজধানী হিসেবে পরিচিত যশোরের ঝিকরগাছার গদখালিতে ফুল চাষীদের জন্য উন্মোচিত হতে যাচ্ছে নতুন সম্ভাবনার দ্বার, যেখানে নির্মাণ হতে যাচ্ছে দেশের প্রথম ফুল প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র এবং আধুনিক বাজার। ১৯ কোটি টাকা ব্যয়ে যৌথভাবে এই আধুনিক বাজার ও কুলিং চেম্বার নির্মাণ করছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এলজিইডি এবং আমেরিকা ভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি। নির্মাণ কাজের ধীর গতি নিয়ে অসন্তোষ থাকলেও দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় ফুল চাষে নতুন সম্ভাবনা দেখছেন এলাকার ফুল চাষিরা। প্রতিনিধি রাসেল ইসলামের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন সাদিক হাসান ইমন। ১৯৮৩ সালে ঝিকরগাছার গদখালিতে বাণিজ্যিকভাবে ফুলের চাষ ও ব্যবসা শুরু হয়, যা বর্তমানে বাংলাদেশের সামগ্রিক ফুলের চাহিদার 70% পূরণ করছে। পরে দেশের অন্যান্য অঞ্চলেও ফুল চাষ সম্প্রসারিত হয়। ফুল চাষ করে গদখালি ও এর আশেপাশের এলাকার প্রায় লক্ষাধিক মানুষ তাদের জীবিকা নির্বাহ করছেন। ফুল চাষের সাথে জড়িয়ে রয়েছে প্রায় 20,000 পরিবার। প্রতি মৌসুমে লাভের জন্য স্থানীয় ফুল চাষিরা দীর্ঘদিন ধরে এই অঞ্চলে একটি বিশেষায়িত কোল্ড স্টোরেজ এবং আধুনিক বাজারের দাবি জানিয়ে আসছিলেন। সেই দাবির ওপর ভিত্তি করে 2015 সালে প্রকল্পটি শুরু হয়ে 2020 সালের মধ্যে এর কাজ সম্পন্ন হওয়ার কথা থাকলেও আজও এই প্রকল্পের কাজ চলমান। ফুলের বাজারকে কেন্দ্র করে এর আশেপাশের সড়ক যোগাযোগের উন্নয়ন সহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে এবং এটি কার্যকর হলে এ অঞ্চলে ফুলের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ হবে বলে মনে করেন ফুলের সাথে জড়িত সংশ্লিষ্টরা। বিশ নিয়ে দেখা আছে পলিরাট, নতুন হাট, হ্যাঁ, কোনো সাতক্ষীরা ইতিপূর্বে আমরা ভূত ঘুরেছি। কালার রহমত আমাদের প্রচেষ্টায়, আমাদের মানে গণমাধ্যমের প্রচেষ্টায়, হ্যাঁ, সরকার আন্তরিকতায় আমাদের যে স্টোরটা হয়েছে আমরা এখন খুব উপকৃত। ফুলের বেশি দাম 4 টাকা, হ্যাঁ, 3.5 টাকা। এই বীজটা আমাদের হাজার হাজার চাষিদের নষ্ট হয়ে যাচ্ছে শুধু স্টোরের কারণে। এই বীজটা যখন আমাদের ফাইন্যান্সিয়াল স্টোরটা চালু হয়ে যাবে তখন আমাদের প্রায় আপনার 90% চাষি বীজ ক্ষতি পারবে এবং ফুলও ক্ষতি পারবে। আজকে যেটা আমরা ফুল ভেঙে ফেলাই দিচ্ছি, এই ফুলটা ভেঙে আর ফেলাই দেওয়া লাগবে না। এই ফুলটা আমরা কোলেস্টোরে ক্ষতি পারবো এবং আমাদের চাষিরাও অনেক ভালো থাকবে। অন্য অন্য কোলেস্টোরে বীজ সংগ্রহ করেছি, তাতে আমাদের অনেক সমস্যা হয়েছে। এখন আমাদের পানি সারাই কোলেস্টোরেজ হয়েছে, ফুল প্যাকেজিং ও ফুল প্রসেসিং সেন্টার, ওখানে ফুলের বীজ সংগ্রহ হবে, ফুল আছে, ফুল সংগ্রহ হবে, যার কারণে আমরা আরও ডেভেলপ হব। গদখালির এই ফুল প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে বিভিন্ন আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে, যা কৃষকের ফুল সংরক্ষণ ও গ্রেড করতে সহায়ক হবে। এ বিষয়ে কৃষকদের উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া হবে এবং আধুনিক কুলিং চেম্বারের মাধ্যমে ভবিষ্যতে বিক্রয়ের জন্য প্যাকেট করা ফুল সংরক্ষণ করা হবে এখানে। সংশ্লিষ্টরা জানান, ফুল প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র থেকে এতদিন উপকৃত হওয়ার কথা থাকলেও এর নির্মাণের প্রক্রিয়া এখনও শেষ হয়নি। কাজটি দ্রুত শেষ করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। নগদ মূল্যে ফুল বিক্রি এবং ফুল সংরক্ষণ, ফুলের বীজ সংরক্ষণ এবং মৌসুমারি যে প্রশিক্ষণে আধুনিক পদ্ধতিতে ফুল চাষ এবং বাজার ব্যবস্থার যে কলাকৌশল সেটা এখানে প্রশিক্ষণ দেওয়া হবে। মহিলারা এখানে ফুল বিক্রির আলাদা সুযোগ থাকবে। এখানে আজকের আমাদের দেশের যে ফুল চাষ করে কৃষকরা, কোনো রকম তারা কিন্তু কী পরিমাণ সার দিতে হয় পরিমাণগত দিক থেকে আসলে কৃষকরা জানে না। আমরা এখানে সয়েল টেস্টের মাধ্যমে কৃষকদের কী পরিমাণ সার প্রয়োগ করতে হবে সেটা এখান থেকে প্রেসক্রিপশন করা হবে। সমস্ত ফুল এখানে সংরক্ষণ করে আমরা সারা বাংলাদেশে এটা বাজারজাত করতে পারবো এবং একসময় এই সারা বাংলাদেশে যখন মানসম্মত ফুলের বাজার তৈরি হবে তখন এই ফুল আমরা বিদেশে রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারব। ফুল প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের অভাবে নানাবিধ সমস্যায় এখানকার ফুল চাষিরা। ফুল প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রটির প্রকল্পের এই কাজটি দ্রুত শেষ হয়ে সম্ভাবনার দ্বার খুলবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। সাদিক হাসান ইমন, বাংলা চ্যানেল।